জি আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন তো? আজকে এখানে শ্রীপুর সাংবাদিক সমিতির যে আয়োজন, অনেকের সাথেই আমার অনেক সখ্যতা আছে, চেনা জানা আছে, দীর্ঘদিনের পরিচিত অনেক মানুষ আমার এখানে আছে। বিশেষ করে আপনাদের খুবই কাছের মানুষ, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান আমাদের খোকন ভাই, খোকন ভাইয়ের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, খুব গভীর সম্পর্ক। তো তিনি কাল রাতে আমাকে বললেন যে ভাই যত কাজই থাক, আমার এলাকার মানুষ আপনার গান শুনতে চাই, মঞ্চে আপনাকে পেতে চাই, আপনাকে আসতে হবে। আমি সত্যি কথা বলতে আজকে আমি গ্রামে থাকতাম, আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, আমার বাবা মা দুজনই আছে, বাবার বয়স প্রায় 100 বছরের কাছাকাছি, আমি চলে যেতাম আজকে। শুধু খোকন ভাই বলল যে এলাকার মানুষ আপনাকে দেখতে চায়। তা আমি কোনো কিছু উপেক্ষা না করে আমি বললাম ঠিক আছে ভাই, আমি থাকবো। তারপরে শুনলাম যে মেরি আসবে। তো মেরি আমার খুব কাছের ছোট বোনের মতো, আমি ওকে খুব আদর করি। ওর কথা শোনাতে আরও বেশি ভালো লাগলো যে ঠিক আছে, দেখা তো হবে, একসাথে থাকবো, একসাথে গান করব। সব কিছু মিলিয়ে আজ এখানে আসা, এটু আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের হুকুম। হাজার হাজার মানুষ এই জায়গাতে আছেন, কেউ ভিডিও করতে গিয়ে, কেউ হাততালি দিতে গিয়ে একে অপরের অসুবিধা যদি হয়ে থাকে একটু মেনে নেবেন, কারণ সবাই ভাই ভাই, কাছাকাছি বসবাস করি আমরা, সবাই ভাই ভাই, কেউ কারো পর নয়। আর অনুষ্ঠানেরটা আনন্দের জন্য, আনন্দ নষ্ট না হয় সেদিকে আমরা সবাই খেয়াল রাখব। আমার সকল সাংবাদিক ভাইদের প্রতি আমার হৃদয় থেকে ভালোবাসা। আপনাদের লেখনীর মাধ্যমে, অত্র এলাকা তত সারা বাংলাদেশের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমেই ঘরে বসে সঠিক খবরটি পেয়ে যাই, এবং আপনাদের তুলে ধরা খবরের মাধ্যমেই দেশ এবং বিদেশের মানুষের সাথে যে আদান প্রদান হয়, এই ক্ষমতা বা এই যোগ্যতা আপনাদের সবচেয়ে বেশি। আপনারা সত্য খবরের মাধ্যমে এই বাংলাদেশকে তুলে ধরেন, এলাকাকে তুলে ধরেন, মানুষের জীবন তুলে ধরেন, সব কিছুতেই আপনাদের যে লেখনী শক্তি, আল্লাহ পাক আপনাদের আরও সুস্থ চিন্তার বহিঃপ্রকাশ ঘটাক, সে আশাবাদ ব্যক্ত করেই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। এবং খোকন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান, যে আজকে যদি এখানে আমার আসার কথা না বলতো আমি মিস করতাম, এতগুলো মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হতাম। তো খোকন ভাইয়ের জন্য জোরে একটি হাততালি। ধন্যবাদ, 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 ধন্যবাদ। চলেন গানে চলে যাই। আমি মেরিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা দুজনে একটি গান গাওয়ার চেষ্টা করছি। ¡Gracias!
ترجمة